Assalamualaikum, mom and babies laga apnader shobaike shagotom. Amra emato ghumer theke uthlam. Ma amader jonno nashta banacche. To cholen dekhai apnaderke. আম্মু আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। এখন আম্মু আমাদেরকে ডিম আর ম্যানিসে আমাদের সকালের নাস্তা তৈরি করে দেবে। সকালবেলায় বাচ্চা দুটাকে নিয়ে ছাদে আসলাম। হঠাৎ করে কিভাবে বৃষ্টি চলে আসলো দেখলেন? 2 ঘন্টা আগে কত রোদ ছিল আর এখন আমি আমার জানলার পাশ দিয়ে বৃষ্টি দেখছি। আমাদের আম গাছটা আমার জানলার পাশেই, যখন আম গাছের উপর বৃষ্টির পানি পড়ে তখন অনেক ভালো লাগে দেখতে। এই দেখেন আমাদের আম গাছের ভিতরে একটা পাখির বাসা। এখন অবশ্য পাখি নাই, তারপরও দেখতে ভালোই লাগে। আজ বৃষ্টি, নর্মাল কিছু রান্না করব। আজকে পটল ভাজি করব, আর সেজন্য পটলগুলো কেটে মাখিয়ে রাখছি। আর আমার যা বলছে অনেকই পটলের চোলকাগুলোও ভর্তা করবে, সেজন্য একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে পটলের চোলকাগুলো ধুয়ে সিদ্ধ করতে দিছে। এখন দেখি সিদ্ধ করা হলেও কি করে। এবার মাখানো পটলগুলো আমি এক পিঠ সুন্দর করে ভেজে আবার অন্য পিঠটাও সুন্দর করে ভেজে নেব লালচে করে। তারপর লালচে করে ভাজা হলে এগুলোকে উঠিয়ে ওই তেলের ভিতরেই পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নেব। যখন একটু ভাজা মতো হয়ে যাবে তখন এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যেন হলুদের গন্ধটা না থাকে। যখন একটু নাড়তে নাড়তে যখন গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে দিলাম, এখন পটলগুলো দিয়ে আলতোভাবে নাড়তে হবে। যখন একটু মাখা মাখা মতো হবে তখন আমি এর ভিতরে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না। তারপর এটাকে নামিয়ে বাটিতে পরিবেশন করলেই হয়ে গেল পটলের মাখা ভাজি। পটলের চিলকাগুলো সিদ্ধ করা হলে ও এগুলোকে পাটায় বেটে নিয়েছে। একটা পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু লাল হলে এর ভিতরে পটলের চোলকা বাটাটা দিয়ে দিতে হবে। তার মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটার রঙটা একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেললে হয়ে যাবে পটলের চিলকা ভর্তা। রান্না শেষ করে আমরা টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর এই যে খাবার খাওয়ার জন্য দেখছেন কারা চলে আসছে, এখন বলতেছে খাবার দাও আম্মু, খাবার দাও, খাবার দাও। এই খাবার খাওয়ার জন্য ওরা এত পাগল দেখছেন। পটল ভাজি, পটলের চিলকা ভর্তা, বেগুন ভাজি, ডিম ভুনা, টমেটোর তরকারি আর ঢেঁড়স ভাজি। আমার বাচ্চাদের অবশ্য এইগুলাই খুব পছন্দ মাঝে মধ্যে নর্মাল খাবার। এই দেখেন আমার নোহা খেতে খাওয়া শুরু করে দিয়েছে। সিমরাও খাবার খাচ্ছে, দেখেন নিজ হাতে খাচ্ছে। আর এদিকে আমার বড় মেয়ে আর আমার যাও বসে গেছে, আর আমিও ওদের সাথে বসছি। একসাথে আমরা 5 জন খাবো আজকে। আর বিশ্বাস করবেন না খাবারটা যে এত মজা, মাঝে মাঝে আসলে নর্মাল খাওয়া উচিত। সবসময় আসলে এই যে পোলাও, মাংস, রোস্ট এইগুলো খাওয়া উচিত না। আসলে মাঝে মধ্যে আমার নর্মাল খেলে অনেক ভালো লাগে। বিকাল হয়ে গেল, এখনও ফিসফিস করে বৃষ্টি পড়ছে। সেই যে দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি এখনও থামে নাই। দেখেন আকাশটা কত মেঘ, এখনও চারদিকটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। বাচ্চারা আসছিল ছাদে খেলা করতে কিন্তু বৃষ্টির জন্য আবার নিচে চলে গেছে। কি করবে আসলে বলেন, বাচ্চাদের তো কোনো কিছু করার নাই। এই ঘরের মধ্যে বসে থেকে থেকে আসলে বোর হয়ে গেছে। বিকালে একটু উপরে খেলা করলে ওদের ভালো লাগে। বিকালে ছাদে খেলা করতে পারে নাই তো তাই এসে বললাম আম্মু কিছু নাস্তা করতে দাও। কী দিব এখন? তাই জন্য আম আর লটকন দিলাম। একজনের লটকন পছন্দ, একজনের আম পছন্দ। এখন 2 জনই খাচ্ছে, এখন ওরা খাচ্ছে তাই আমিও খাই একসাথে ওদের সাথে বসে। আমিও আম খাচ্ছি, আমরা সবাই একসাথে নাস্তা করি বিকালের। এটা হলো আমাদের বিকালের নাস্তা আজকে। আমার বাচ্চারা নাস্তা করে পড়তে বসছে। তাদের টেবিলে বসতে ভালো লাগে না, তারা সবসময় বিছনায় বসে পড়ালেখা করে। পড়াশোনা শেষ করে দেখেন আমার ছোট মেয়ে কিভাবে সারাদিন শুধু টিকটক টিকটক। আজকে রাত্রে আমরা 3 জন চাপটি খাবো। আপনারা কি চাপটি চিনেন?
এটা অবশ্য আমাদের এলাকার খাবার, মানে কুষ্টিয়ার খাবার। আজকে আমার একটু রুটি বানাতে ভালো লাগছে না, তাই জন্য বাচ্চাদেরকে বললাম আব্বু আমি কি একটু চাপটি বানাই দিই। ওরা অনেক খুশি, বললো হ্যাঁ আম্মু দাও। আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ করছি। আজকে তেমন কিছু অবশ্য নাই, দেখবেন ডেইলি আমরা কি করি, ডেইলি রুটিনটাই আপনাদের সামনে তুলে ধরেছি, কখন কি হয়েছে সবগুলা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের প্রথম ভিডিও থেকে আজ অবধি যতগুলো ভিডিও দিলাম সেগুলো ভালো হলো কিনা, ঠিক আছে, কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন, ভালো হলেও জানাবেন, ইম্প্রুভ যদি আমরা করে থাকি তাও জানাবেন, তাহলে আমাদের ইন্সপায়ার হবে, মনে মনে ভাববো যে না সবাই তো আমাদেরকে সাপোর্ট করতেছে, ঠিক আছে, প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আর যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আবার আমি আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিয়েছি, অথচ যখন ঘুমাতে যাব দেখি জানলা দিয়ে জ্যোৎস্নার আলো, তাই জন্য আর ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। দেখছেন আল্লাহর কি কুদরত, সকালে রোদ, দুপুরে বৃষ্টি, বিকালে বৃষ্টি, আবার রাতে কি সুন্দর জ্যোৎস্না রাত।